মানে মানে খেই হারিয়ে ফেলছি, কিভাবে শুরু করব কিভাবে বলবো জানি না। আরে ধুর বাবা, এমন টেটে অনেক কিছু হয়ে গেছে, সাইডে হাঁটাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। তো আজকে ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে ভিডিওটা কোয়ালিটি চেক অনেক রকমভাবে আমি করেছি। তো এখন ব্যাপারটা হয়ে যাচ্ছে যে যদি আমি কোয়ালিটি চেকের মধ্যে অনেক কিছু পড়ে, যেরকম ভিডিও রেজলিউশন কোয়ালিটি হয়, অডিও কোয়ালিটি হয়, তো আমাকে অনেকেই কমপ্লেন করেছিল যে তোমার অডিও কোয়ালিটি, মানে এখন তোমরা যেটা শুনতে পাচ্ছ, এই কমপ্লেনটা আমি বহুদিন ধরে পেয়েছি। তো হঠাৎ করে মনে হলো একটুখানি যদি অডিওটাকে নিয়ে যদি কিছু করা যায়, তো সেই কারণে অডিওটাকে কিছু করার জন্য আমি এখন করেছি এটা। বলো এবার সাউন্ডের কোয়ালিটিটা কেমন লাগছে, বলো কেমন লাগছে, সাউন্ডটা কেমন আসছে, ভালো আসছে তো? মানে এখানে যা তোমরা বলছিলে, মানে এখানকার যা সাউন্ড কোয়ালিটি, সমস্ত কিছু আমার ঘড়ি টিকটিক করছে সেটার পরে, হোয়ার অ্যাজ এটাতে কী আসছে, কতটা সাউন্ডটা ইম্প্রোভাইজ হলো, কিছু কি ডিফারেন্সিয়েট করা যাচ্ছে, কিছু কি করা যাচ্ছে? আমার তো মনে হয় করা যাচ্ছে, আমার মনে হয়, যদিও ইউ আর দ্য ফাইনাল জাজ, যদিও আমি আরও একটু ইম্প্রুভ করার চেষ্টা করব, বাট একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো যে অডিওটা কতটা ইম্প্রুভ হলো আগের তুলনায়। তার কারণ হচ্ছে আই বট দিস 3.5 mm অ্যাডাপ্টার। সামনে পুজো, তো নিজের জন্য জামা কাপড় কিনিনি, কিনেছি হলাম গিয়ে এইটা, ঠিক আছে, গোপ্রো হিরোর অ্যাডাপ্টার, যেটা এতদিন ধরে পাওয়া যাচ্ছিল না, সেটা আলটিমেটলি অ্যামাজন থেকে অর্ডার করে আমি পেয়েছি। আর একটা মাইকও নিয়েছি, সেটা মাইকের, মাইকটা দেখাই দাঁড়ো, মাইকের বক্সটা কোথায় আছে, যদিও আমি এখন মাইকটা সেট আপটা করেই আমি এটা করছি, আমি তোমাদেরকে মাইকটা দেখাচ্ছি, হোল্ড অন হোল্ড অন। দিস ওয়ান, এটা হচ্ছে বোয়া BY MM1, এই মাইকটা, এটা একটা শর্টগান মাইক। তো আমি জাস্ট এই মাইকটা বেসিক্যালি আমি কিনেছিলাম এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহ, কিন্তু আমি এটা চেষ্টা করেছিলাম মোবাইলে অ্যাটাচ করার, বাট হয়নি। এবার যেহেতু মোবাইলে হয়নি, যার জন্য আমাকে সেই আলটিমেটলি গোপ্রোর অ্যাডাপ্টার কিনতেই হলো। তো অ্যামাজনে দেখলাম যে হ্যাঁ পাওয়া যাচ্ছে আলটিমেটলি গোপ্রোর অ্যাডাপ্টার, তো এখনও অনেক কিছু সেট আপ করা বাকি আছে আমার। তো তো আমার কাছে আজকেই এসছে এটা, এই মাইকটা। তো আমি আনবক্সিং তো খুব একটা ভালো মতো পারি না, আমি খুলেই মোটামুটি সেট আপ লাগিয়ে একদম বসে গেলাম ভিডিও করতে, মানে এতটা পরিমাণে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছিলাম যে আমার অডিওটা নিয়ে কীভাবে অডিওটা ইম্প্রুভ করা যায়। তো আশা করছি এখন থেকে একটু হলেও বেটার অডিও তোমরা পাবে, ঠিক আছে। আর এই অডিওটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট বক্সে আমাকে একটু কমেন্ট করে জানাও। তার কারণ হচ্ছে আমি এটা নিয়ে অনেক কিছু জিনিস ভেবে রেখেছি, ঢেকুর উঠছে, দেখেছ কী ব্লগিং করছি আমি, ব্লগ করতে করতে ঢেকুর উঠছে, মানে যাই হোক, এনিওয়েজ একটু কমেন্ট বক্সে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে যে এখনকার সাউন্ড কোয়ালিটিটা কেমন হয়েছে, ঠিক আছে। তো এখানে অনেক কিছু রয়েছে, লাইক তোমাদেরকে এই যে যেটা দেখালাম, এই যে এই ডেড ক্যাট, এই ডেড ক্যাটটাও রয়েছে, প্লাস শর্টগান মাইকটাও, এই মাইকটাও রয়েছে। তো অ্যাডাপ্টার যেরকম হয়, তো আর প্রচুর ভিডিও ইউটিউবে পেয়ে যাবে, বাট আমি সেই জিনিসগুলো দেখাচ্ছি না,
বাট আমি শুধু আজকের ভিডিওটা এটা করার একমাত্র কারণ হচ্ছে যে আমি মাইকটা টেস্ট করছি যে কতটা ভালো রকমভাবে অডিওটা এই মাইকের থ্রু দিয়ে আসছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। এখন এই মুহূর্তে আমি ঘরে রয়েছি, আর নেক্সট টাইম যখন আমি বেরোবো, নেক্সট টাইম যখন আমি বেরোবো যদি, আচ্ছা না নেক্সট টাইম কেন, হচ্ছে যখন শুভ কাজে দেরি না করাই বেটার। চলো চলো, যখন বলেই যখন ফেলেছি চলো ওপরে, বাইরে নয়, এখন বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব না, বহুত চাপে চাপ রয়েছে, নিজের কাজ নিয়ে প্রচণ্ড পরিমাণে চাপে রয়েছি। সো ওই কারণে ভিডিও আসেনি, এটা জাস্ট একটা অডিওটার ইমপ্রুভ কতটা হয়েছে, ইমপ্রুভমেন্ট কতটা হচ্ছে সেটার ব্যাপারে একটা ভিডিও করলাম, দ্যাটস ইট। এরপরে আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে, আমি পালাচ্ছি না, ট্রাস্ট মি আমি পালাচ্ছি না, আমি চেষ্টা করছি যতটা ভালো রকমভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করা যায় আমার ভিডিওটাকে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমি এই 1-1.5 সপ্তাহর মতো আমি একটুখানি অফ ছিলাম। সো একটু এবার তো বুঝতে পারলে যে কেন আমি অফ ছিলাম, তো এটাই হচ্ছে ব্যাপার। সো যাই হোক, এবারে চলো একটুখানি ছাদে যাই, ছাদে গিয়ে একটুখানি অডিও কোয়ালিটিটা একটুখানি টেস্ট করব, টেস্ট করে দেখি কেমন আসছে। ঠিক আছে, সো নেক্সট হচ্ছে গিয়ে ছাদে। ওকে ওকে, সো এখন এই মুহূর্তে চলে এসেছি ছাদে, অ্যাজ ইউজুয়াল, যেটা আমার এখানেই তোমরা দেখে রেখেছো যে কত ভিডিও আমি এখানেই করেছি। তো আজকে বেসিক্যালি আমি ভিডিওটা করছি অনলি ফর দ্য অডিও, যেটা আগেও বললাম, ঘরের ভেতরে বললাম, ছাদে এলাম যাতে উইন্ড নয়েজ ক্যান্সেলেশনটা কতটা বেটার আসছে সেটা দেখার জন্য, সেটা জানার জন্য। সো দ্যাটস ওয়াই, তো বয়ার মাইকের পারফরমেন্স এটা থেকেই বোঝা যাবে যে কতটা বেটার হচ্ছে, আর অ্যাডাপ্টারটা ঠিক মতো করে কাজ করছে কি না সেটাও বোঝা যাবে যে কতটা ভালো মতো করে হচ্ছে। এখন দারুণ হাওয়া দিচ্ছে, আর আমার পেছনে বুঝতে পারছো শ্রাবণও ঘনায়, যদিও এটা শ্রাবণ মাস নয়, কি হচ্ছে এই কারণেই, এক্স্যাক্টলি এই কারণটার জন্যই আমি আজকাল বেরোতে পারি না। আমার যে চলো হেঁটে দেখো কলকাতা যে সিরিজটা আমি বানাতে চলেছি সেটা আমি এই কারণেই আমি বেরোতে পারছি না, দিস ইজ দ্য রিজন। যখনই বেরোতে যাবো আমার সাথে কি সম্পর্ক, এত চেয়েছি বৃষ্টি বৃষ্টি, এখন এই ওকে এনিওয়েজ কী করা যাবে, কিছু করার নেই। তো এনিওয়েজ গাইজ, আজকের ভিডিওটা বেশি লেন্দি আমি করবো না, জাস্ট ফর অডিও চেকের জন্য আমি এই ভিডিওটা একটুখানি শ্যুট করলাম। আর বাকি হলো গিয়ে তোমরা একটু প্লিজ কমেন্টে কমেন্ট করে জানিও আমাকে যে অডিও কোয়ালিটিটা কেমন আসছে, কতটা মানে বেটার, আগের থেকে বেটার হলো কি হলো না সেই জিনিসটা আমাকে একটু প্লিজ জানিও, তাহলে আমারও ইম্প্রুভ করতে আমারও একটুখানি সুবিধা হবে। আর এটা এই জিনিসটা একমাত্র হচ্ছে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, এরকমভাবে তোমরা এখনও অবধি আমার সাথে করে যাচ্ছ, সো দ্যাটস ওয়াই আমি এই জিনিসটাকে কন্টিনিউ করতে পারছি। সো দিস ইজ ইট, আজকে আমাদের ফ্যামিলি আস্তে আস্তে ধীরে ধীরে সত্যি গ্রো করছে, আমাদের ফ্যামিলি গ্রো করছে, এটা মানে সত্যি ভাবলে, মানে মন থেকে বলছি কথাটা, ভাবলে সত্যি অবাক লাগে যে আমি একটা সময় মানে কিভাবে ভিডিও করতাম, আর সেখানে আস্তে আস্তে নিজেকেও ইম্প্রুভ করার চেষ্টা করছি, ভিডিও কোয়ালিটিটাকে এনহ্যান্স করার চেষ্টা করছি। আমি জানি অনেকে অনেক বড় বড় জিনিস, ভালো ভালো জিনিস ইউজ করে, কিন্তু আমি ধীরে ধীরে আস্তে আস্তে নিজের স্টোরিটাকে পোর্ট্রে করার চেষ্টা করছি। সো আশা করি যারা আমার পুরনো ভিউয়ার আছে, যারা আমাকে দেখে তারা জানে বোঝে ব্যাপারটা। সো দিস ইজ ইট, আজকের ভিডিওটা একটুখানি রই রাখলাম, কোনো মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা অন্য কোনো কিছু দিচ্ছি না আজকে, ডিউ টু এই সাউন্ড চেকের যে ব্যাপারটা রয়েছে, দ্যাটস ওয়াই অডিও কোয়ালিটির ব্যাপারটার জন্য দিচ্ছি না। সো দিস ইজ ইট, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও, ইনস্টাগ্রামে যদি আমাকে ফলো না করো দেন প্লিজ ফলো করো, ইনস্টাগ্রামের হ্যান্ডেল আমার নিচে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। সো উইথ দ্যাট সেড, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে, টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং, বি বং, কিপ সাপোর্টিং গাইজ। সত্যি মানে মন থেকে বলছি, খুব খুব ভালো ফিল হয় যখন তোমরা সাপোর্ট করো, এত সুন্দরভাবে এরমভাবে তোমরা সাপোর্ট করে যাচ্ছ, খুব ভালো ফিল হয়। বাই।